নমস্কার, স্বাগতম জানাইছো পিআই নিউজলৈ। ষ্টুডিঅত মই বিতুপনা। নতুন দিল্লী 24 নম্বর আকবর রোডত অবস্থিত কংগ্রেসের মুখ্য কার্যালয়ত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, সোনিয়া গান্ধীর উপস্থিতিত কংগ্রেসে মুকলি করে 55 পৃষ্ঠার দলীয় ইস্তাহার। ইস্তাহারত কংগ্রেস সরকার কেন্দ্রত আহিলে ন্যূনতম আয় যোজনা, 2020 চনের ভিতর 36 লাখ নিবনুয়া কর্মসংস্থাপন, দরিদ্র পরিয়ালক 72,000 টাকা, নাগরিকত্ব বিধেয়ক বিল বাতিল, জিএসটি প্রত্যাহার, নীতি আয়োগ ভঙ্গকে ধরে কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইস্তাহারত প্রকাশ করে। কংগ্রেসের এই ইস্তাহারত উত্তর পূর্বাঞ্চলের 15 দফিয়া এক প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে। ইয়ার ভিতর অন্যতম হল উত্তর পূবর অবৈধ প্রজননের সমাধান, উত্তর পূবর রাজ্যের বিশেষ রাজ্যিক মর্যাদা পুনর প্রদান, দ্রুত এনআরসির কাম সম্পন্ন করা, শিক্ষা স্বাস্থ্য খণ্ডত অতিরিক্ত পুঁজি যোগান ধরা। আহিছো পরবর্তী বাতৰিলৈ। নির্বাচনী প্রচারৰ বাবে অরুণাচলত উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অরুণাচলত উপস্থিত হওয়ার লগে লগে অরুণাচল প্রদেশ বিজেপির উষ্ম আদরণি মোদীক। পাছিঘাটত বিশাল জনসভা সম্বোধন করব মোদিয়ে। অরুণাচলের পরম্পরাগত পোশাক পিন্ধি প্রদেশের উন্নয়নের বিষয়ক আগত রাখি নির্বাচনের প্রচার চলাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। ধুবুরীত আজি মনোনয়ন পত্র দাখিল কংগ্রেসের প্রার্থী আবু তাহের বেপারী আর অগপ বিজেপি মিত্রজোটর প্রার্থী জাবেদ ইসলামর। ধুবুরী জেলা উপায়ুক্তর আগত বিশাল রেলি উলিয়ায় দুয়োগী প্রার্থীয় প্রদান করব মনোনয়ন পত্র। আনহাতে বরপেটা লোকসভা সমষ্টির কংগ্রেসের প্রার্থী আব্দুল খালেকেও দাখিল করব মনোনয়ন পত্র। 2019 চনের লোকসভা নির্বাচনের আটাইতক কনিষ্ঠতম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব বিরাজ ডেকাই। কোকরাজার লোকসভা সমষ্টির সিপিএম দলের মনোনয়ন পত্র দাখিল করেছে বিরাজ ডেকাই। আগন্তুক নির্বাচনত সাংসদ নবশরণিয়া, বিপিএফ প্রার্থী প্রমীলা রানী ব্রহ্ম, কংগ্রেস প্রার্থী শব্দ রাভা আর এফসু প্রার্থী উর্খাও গৌরা ব্রহ্মর সঙ্গে নির্বাচনী যুজত অবতীর্ণ হব। 1993 চনের জুলাইত গুড়েশ্বর জন্মগ্রহণ করা বিরাজ ডেকাই 2016 চনত কোকরাজার বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিষয়ত স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছে। আজির বাতৰিৰ বিদায় লৈছো। ধন্যবাদ।